এই আইএসএফ তার আইএসএফ আসলে হচ্ছে বিজেপির উস্কানি আসছে কেবল চুলকানে এই দুটো মিলে বিষয় কিন্তু আইএসএফ আইএসএফ বলে কিছু নেই আজকের এই বামফ্রন্টের তো মানুষের কাছে যাওয়ার মতো পরিস্থিতি নেই তারা তো মানে রাজ্যটাকে শাসন করে দিয়েছে তাই তারা ওই ফুলপুরা শরীফকে ঢাল করে আর ইজাদাকে সামনে রেখে যদি একটা দুটো সিট পাওয়া যায় বিধানসভায় সেই চেক পক্ষান্ত তারা করছে আজকে আমাদের গোটা বাংলা যখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমাদের লড়াই করতে হচ্ছে কাদের সামনে সেই পুরানো সেই বত্তাপত্তা সেই জমদরা নেতা যতদিনে যারা বামফ্রন্ট বর্তমানে তারা আয় তাদের সামনে লড়াইটা করতে হচ্ছে আজকে আমাদের তৃণমূলের একটা বড় অংশের ভোট হচ্ছে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা বিজেপি যে পশ্চিমবঙ্গ থেকে মমতাকে হটাতে গেলে একমাত্র সংখ্যালঘু ভোটটা কেটে দিতে হবে তার জন্য কি হবে সংখ্যালঘুরা তো আর বিজেপিতে ভোট দেবে না তার জন্য ওই আব্বাস নওশাদের মতো কিছু দালাল আছে তাদের সঙ্গে যোগ সাজেশ করে সংখ্যালঘু ভোটটাকে কাটার চেষ্টা করছে এটা মানে সভার সভাপতিহীন আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সরকারের সভাপতি সহ আনাদের অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত আমাদের যে গঠিত অঞ্চল কমিটি ডাকা হয়েছে এবং সেটমিটিংয়ের যে এজেন্ডা আমাদের সভাপতি সাহেব বলেছেন প্রথমত আমাদের সচিবাইরে যে দিদি রক্ষা কবচ কর্মসূচি আছে যেখানে বিরাট সাহেব থাকবে সেখানে একটা জমায়েতের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত আমাদের রঙিলান আমাদের ইফতার পার্টি আছে এখানেই হবে এবং প্রত্যেকটা উঠতে গিয়ে যে ওটা বেঁধে দেওয়া হয়েছে বা আসবেন সেটা করতে হবে কিন্তু মূলত বিষয় হলো আপনারা জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনটা সামনে রেখে আমাদের যে পার্টি কতটা সংগঠিত কতটা মজবুত সেটা কিন্তু আমাদের দেখানোর সময় এসছে কারণ আমরা একটা শিক্ষা নিয়েছি একুশের নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন থেকে আমাদের অ্যাপ্রাংশের কর্মীরা যখন মাথায় কাপন বেঁধে সিটটা সোজা করে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করছে নির্বাচন আমরা লক্ষ্য করেছিলাম একটা অংশের কর্মী তারা কিন্তু একটু সেফ সেফ খেলছিল তারা ঘর কাছি ঘরে আছে এরকম অবস্থা তারা একদিকে যখন আমাদের তৃণমূল কংগ্রেস লড়াই করছে পাশে যখন বিজেপি বা অন্যান্য বিরোধী শক্তিরা আছে কিছু কর্মী ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল তারা ভেবেছিল আমরাও তো রিস্ক নেব না আমরা একটু সেফ থাকি যারা জিতবে সেই দিকে আমরা লাফিয়ে পড়ব এবং দোসরামে পদ ঘোষণার পর ঠিক সেই ঘটনাই ঘটেছে আমরা দেখেছি প্রত্যেকটা বুথ থেকে আমরা যতটা তৃণমূলের ভোট না পেয়েছি তার থেকে বেশি মানুষ তারা সংগঠিত হয়ে বিভিন্ন রকম প্লাগ মারা বিভিন্ন দোকান ভাঙা বিভিন্ন রকম জরিমানা করা এই কাজ শুরু করেছে অ্যাকচুয়ালি যারা লড়াইটা করেছিল তারা যেন নিষ্ফল হয়ে গিয়েছে সুতরাং সেই শিক্ষা থেকে আমাদের আগামী পঞ্চায়েত নির্বাচনে যদি কারো ভয় লাগে যদি কারোর মনে হয় যে আমি ঝামেলায় যাবো না আমাদের অনুরোধ আপনারা কর্মী হয়ে থাকুন বা সমর্থক হিসাবে থাকুন লড়াইয়ের ময়দানে আপনাদের দমকান নেই কারণ এই বগলে হিটরেকে এইভাবে রাজনীতি করা যায় না আমরা দেখি চায়ের দোকানে হাটে বাজারে বিভিন্ন বিরোধী যারা আছে তারা বিভিন্ন রকম কথা বলে যেমন আপনারা জানেন যে শীতফল নিয়োগ দুর্নীতি যেটা হয়েছে হ্যাঁ আমরাও চাই যারা দুর্নীতিতে ভুক্ত তারা সাজা পাক তারা শাস্তি পাক আমরাও চাই কিন্তু তার পাশাপাশি বিরোধীরা যখন সেই কথাগুলো বলে আমরা তাদেরকে কাউন্টার করি আমাদের কিছু কর্মী আছে পাশে বসে তাদের আহ্বানে তাদের ইঙ্কের দিকে তাকিয়ে শোনে কেউ কাউন্ট করে ভাই জিনিসটা খারাপ হয়েছে কিন্তু আপনাদের ভাবতে হবে এই যে দুর্নীতি হয়েছে দেখুন যারা যাদের যাদের নাম হচ্ছে সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী নয় তারা বিভিন্ন কেউ প্রমোটার বা বিভিন্ন তারা মানুষ বিভিন্ন দলীয় মানুষ তারা আছে দোষ হচ্ছে তৃণমূলের না আমরা যে এডিটি আনন্দ দেখি তাতে সুমন দে তিনি এডিটর আছেন তিনি একটা সময় বলেছিলেন যে বামফ্রন্টের যখন চেয়ারম্যান অনিল বসু ছিল তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে অনিলাই চলছে তার মানে কি একেবারে কলেজ স্তর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের ঘন্টা পেপার যারা চাকরি করে প্রত্যেকে এই চাকরির নিয়োগপত্র নির্দেশিত অনিল বসু নেতৃত্বে আলিম অতিমিষ্টি এবং তারা যে বেতন পেত তার একটা অংশ প্রতি বছর বামফ্রন্টের লেভি হিসাবে দিতে হতো যারা বামফ্রন্ট বিগত দিনে করেছেন জানেন তার চাকরির রেশিও অনুযায়ী 3,000-4,000-5,000 টাকা করে পার্টি ফান্ডে দিতে হতো একটা মানুষ যদি 4 বছর 40 বছর 50 বছর চাকরি করে তাহলে কত টাকা পার্টি ফান্ডে দিত বামফ্রন্ট
তারা একটা সংগঠিত একটা পরিকল্পিত দুর্নীতি করেছে। আজকে তাদের নিজে বড় বড় কথা তারা যখন বলে আর আমরা তখন হাওয়ায় শুনি, আমাদেরকে বলতে হবে, কাউন্ট করতে হবে। আজকে আমাদের গোটা বাংলা যখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আমাদের লড়াই করতে হচ্ছে কাদের সঙ্গে? সেই পুরানো সেই বস্তা বস্তা সেই জনধরা নেতা, বিগত দিনে যারা বামপল বর্তমানে তারা আইলেন, তাদের সঙ্গে লড়াইটা করতে হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আজকে তারা বলছে সেই বামফ্রন্টের নেতারা মিডিয়াতে কী বলছে, বিরাট মানে অত্যাচার চলছে তৃণমূলের আমাদের। আমাদেরকে বলতে হবে মানুষ কি ভুলে গেছে মোদির চাপির কথা, মানুষ কি ভুলে গেছে অনিতা দেওয়ানের কথা বানপালাতে, মানুষ ভুলে গেছে বানপালাতে পর্যাত্রী গাড়ি দাঁড় করিয়ে যেখানে সেই পর্যাত্রী গাড়ি থেকে মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সিংহপুর থেকে নন্দীগ্রাম থেকে নেতাই গণহত্যা থেকে সাইবারি গণহত্যা থেকে কী ঘটনা তারা ঘটিয়েছে। আজকে তারা বড় বড় কথা বলছে, আমরা ঠিক করে বসে আসি, সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ পৌঁছতে হবে। এই ISF কারা? ISF আসলে হচ্ছে বিজেপির উস্কানি আর CPM-এর চুলকানি, এই দুটো মিলে মিশে কিন্তু ISF বলে কিছু নেই। আজকের এই বামফ্রন্টের তো মানুষের কাছে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তারা তো মানে রাজ্যটাকে শাসন করে দিয়েছে, তাই তারা ওই ফুলমুরা শরীফকে ঢাল করে আর ইজাদাকে সামনে রেখে যদি একটা দুটো সিট পাওয়া যায় বিধানসভায় সেই চেক সক্রান্ত তারা করছে। আজকে আমাদের তৃণমূলের একটা বড় অংশের ভোট হচ্ছে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা, বিজেপিদের যে পশ্চিমবঙ্গ থেকে মমতাকে হটাতে গেলে একমাত্র সংখ্যালঘু ভোটটা কেটে দিতে হবে। তার জন্য কী হবে, সংখ্যালঘুরা তো আর বিজেপিতে ভোট দেবে না, তার জন্য ওই আব্বাস নওশাদের মতো কিছু দালাল আছে তাদের সঙ্গে যোগ সাজেস্ট করে সংখ্যালঘু ভোটটাকে কাটার চেষ্টা করছে, এটা আমাদের বুঝতে হবে। আজকে চিন্তা করুন বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেই সেখানকার চিন্তিত সেখানকার পরিস্থিতি সেখানকার অবস্থা আপনারা তো মিডিয়া এখন দেখছেন, যেখানে 8 বছরের 80 লাখে ধর্ষণ করা হচ্ছে, যেখানে গণিষা বাল্মীকির মতো বিয়েকে শুধুমাত্র তারা দলিল বলে তাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, পরিবারের তাদের দেহ দেওয়া হচ্ছে না, লাভ জিয়াদের নাম করে খুন করা হচ্ছে, গোরক্ষক বাহিনীর হাতে মানুষ খুন হচ্ছে, জয়শ্রীরাম না হলে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, টুপি দাঁড়িয়ে দেখিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে, উদ্ভোট করানো হচ্ছে, আপনারা তো দেখছেন। সেই বিজেপি আসলে কি ভালো হয়? আর আমরা যারা একটু ধর্মান্ধ হয়ে যারা ISF-এর দিকে যাচ্ছে একটু চিন্তা করে দেখবেন, ISF ফ্যাক্টর নয়, সংখ্যালঘু ভোট কেটে গেলে তৃণমূলের ক্ষতি হলে পক্ষান্তরে লাভ হবে কিন্তু বিজেপির, বিজেপি সেই খেলাটা করছে। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে বলতে হবে। আজকে কিছু যে CPM-এর চামচা আছে দালাল আছে তারা আবার আমাদের এই অঞ্চলে তারা বেশ কিছু সুজন চক্রবর্তীর বাড়ি গিয়ে তারা দেবি দিয়ে এসছে, নামটা তারা লিখিয়ে রেখেছে, জানে যে হয়তো আগামী দিনে যদি CPM ক্ষমতায় আসে আমার নামটা লেখা থাক, আমি তখন আবার সেই আগেকার মতো বলব। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ সব জানে, আমরা সব জানি, আপনারা সব জানেন এই বামপার্টি পরিস্থিতি পড়েছে আর বিজেপি কী পরিস্থিতি পড়ছে। এই রাম নবমীর নাম করে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে তরবারে নিয়ে বন্দুক নিয়ে আমরা তো আটক অবস্থা দেখিনি, মিছিল করতে সেখানে বিভিন্ন জায়গায় অশান্তি পাকানো হচ্ছে, পশ্চিমবঙ্গে যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বাঁধে সেই কাজ কিন্তু এই বিজেপি আর এই স্থিতি করছে। আমি আমার একটা ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করব, একটা কাক আর একটা শগুন, তাদের গল্প হচ্ছে একটা কাক শগুনের কাছে গিয়ে বলছে যে শগুনজি অনেক মাংস তো খেয়েছে, একটু মানুষের মাংস কেমন লাগে কী করে খাওয়া যায়? তো শকুন বলতে ও এই বোতা ঠিক আছে, তুমি এক কাজ কর, কোথায় এক টুকরো গরুর মাংস আছে ওই মাংসটা হেঁটে করে তুমি মন্দির চত্বরে খাওয়া, কোথায় একটু সুপারের মাংস আছে ওই মাংস হেঁটে করে একটু মসজিদ চত্বরে ফেলে দাও, তখন দেখবে এই যে ধর্মান্ধ মানুষ আছে না, আমরা আমরা ওর সবার দেখবো না, সঠিক ক্ষতিয়ে দেখবো না কোথার থেকে কী হলো, আমরা নিজেরা দাঙ্গা দেখে গেলাম, হিন্দুরা মনে করবে মুসলিমরা দিয়েছে, মুসলিমরা মনে করবে হিন্দুরা দিয়েছে। আর আজকে কিন্তু এই বুড়ো শগুন নামক বিজেপি আর এই বুড়ো কাজ থেকে এরা কিন্তু এই ষড়যন্ত্র করছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাজিয়ে মানুষে মানুষে যাতে হানাহানি যাতে ইয়ে হয় এবং তারপরে তারা রাষ্ট্রপতি শাসন দিয়ে ক্ষমতাটা দমন করতে চাই। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে লক্ষ্য নজর রাখতে হবে এবং এলাকায় যারা এই সমস্ত কাজকর্ম বা কাজ চালায় করার চেষ্টা করছে আপনারা নিশ্চিত দেখবেন রাত 10টা 12টার পর এই সমস্ত হায়নাগুলো বার হয়, বার হয়ে কারোর বাড়িতে গিয়ে দাদা ভালো আছো কাকা ভালো আছো বলে তাদেরকে বিভিন্ন রকম উস্কানিমূলক পাকাবে, বিভিন্ন রকম বলে বিশেষ করে স্থিতি আমার চামচামি
দেখেছো তোমার ছেলেটা চান এইসব কথা বলবে? আপনি একবার বলবেন যে আমাদের গ্রামে আমরা তো দেখ ICDS আশাকর্মী, আমি কাউকে ছোটোখাটো করতে চাইছি না, ICDS আশাকর্মী বা ওই যে স্বাস্থ্যকর্মী যারা আছে যারা চাকরি করে তাদের ফ্যামিলি দেখেন দেখেন কথাটা তারা দেখবেন নিশ্চিত তার বাড়িতে কিছু সবার মেম্বার ছিল, মেম্বার ছিল গোলাপ কংগ্রেস মেম্বার ছিল, তারা চাকরি পেয়েছে, তারাই তো পেয়েছে, দুর্নীতি তো তারা করেছে। এই কথাগুলো আমাদের বলতে হবে। কিন্তু পরিশেষে একটা কথা বলবো, আমাদের সংঘবদ্ধ হতে হবে, গরুবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িক শক্তি বিজেপি আর মূল্যবাদী শক্তি ISF এদের তুলিতে আমাদের লড়াই জারি থাকবে এবং জারি থাকবে এবং জারি থাকবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেবস্থ থেকে বিরোধীদের কোনো সিট নয়, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবো। এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাই জানিয়ে আমাদের ধন্যবাদ।